মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। এই গাইজ, আমি সুকান্ত আর তোমরা সবাই দেখছো এম এস একাডেমি। আজকে তোমাদের সবার জন্য এই সুন্দর গানটির গিটার লেসন নিয়ে চলে এসেছি, মিলন হবে কত দিনে। প্রথমে আমি গানটির লেসন ডি মাইনারে দেখাচ্ছি, ডি মাইনার স্কেলে দেখাচ্ছি। এরপর যাদের হায়ার ভোকাল রিচ তাদের জন্য আমি ই মাইনারে দেখাবো, এবং যাদের লোয়ার ভোকাল রিচ তাদের জন্য আমি ক্যাপো ভার্সনে দেখাবো। মানে শুধু তাদের জন্য না, সবার জন্যই দেখাবো, যাতে তোমরা স্কেলগুলোকে শিফট করতে পারো। ওকে, তো প্রথমে ডি মাইনার স্কেলে যখন লেসন দেখাচ্ছি, তখন যে কর্ডসগুলো ইউজ হচ্ছে ওটা হচ্ছে ডি মাইনার, সি মেজার, ওকে, এ শার্প মেজার বা বি ফ্ল্যাট মেজার, তোমরা এভাবে ধরতে পারো, এ শার্প মেজার, অর্থাৎ এটা এ মেজার, এক ঘর পরে এ শার্প, আর এই ফার্স্ট ফ্রেড ফার্স্ট স্ট্রিংয়ে ফার্স্ট ফিঙ্গার ফেললে এ শার্প মেজারটা কমপ্লিট হচ্ছে। তবে মাথায় রাখতে হবে যে ফিফথ আর সিক্সথ স্ট্রিং বাজানো যাবে না, ফোর্থ স্ট্রিং থেকে বাজাতে হবে। ওকে, আর একটা কর্ড ইউজ হচ্ছে যেটা সামান্য ইউজ হচ্ছে, তাই তোমরা ওটাকে স্কিপ করতে পারো, সেটা হচ্ছে জি মেজার। ওকে, তো এই কতগুলো কর্ড এই গানটিতে ইউজ হচ্ছে, এবং গানটির ঝোঁকটা তোমরা যদি বুঝতে পারো, তাহলে এই গানটির যে স্ট্রামিং প্যাটার্নটা তোমাদের বুঝতে খুবই সহজ হবে। তা ঝোঁকটা কেমন চলছে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, এরকমভাবে ঝোঁকটা চলছে। সো এই ঝোঁকটা ইন্টারনালি নিয়ে এসো, তাহলে দেখবে স্ট্রামিং প্যাটার্ন আলাদা করে ধরতে অসুবিধায় পড়তে হবে না। স্ট্রামিং প্যাটার্ন যারা বিগিনার্স তারা ইউজ করবে, মেন একটা বিটে তোমরা স্ট্রাম করবে, অর্থাৎ মিলন হবে কত দিনে, চার, মিলন, এক দুই তিন চার, এইভাবে তোমরা ইউজ করবে যারা বিগিনার্স, বাট তাদের সেন্সটা তৈরি হয়েছে। আর বাকিদের জন্য বলি, মিলন হবে কত, দেখো খেয়াল করো, ঠিক আছে, মিলন হবে কত দিনে, স্লো করে দেখাই, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন গ্যাপ, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন গ্যাপ, মিলন হবে কত দিনে, গ্যাপ হবে কত দিনে, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন। আমি একটা ডাউন ইউজ করেছিলাম, কখনো কখনো গ্যাপ দিয়ে দিচ্ছিলাম। তো এই মডিফিকেশনগুলো থাকবেই। আরেকবার দেখিয়ে দিই তোমাদের, যাদের একটু মানে কনফিউশন তৈরি হলো যে দুবার গ্যাপ হলো কেন, তো ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন গ্যাপ, এই ডাউনটা যখন ইউজ করছিলাম তখন দুটো গ্যাপ দিয়ে দিচ্ছি, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। ওকে, সো কখনো ডাউন ডাউন আপ ডাউন আপ হচ্ছে, কখনো ডাউন ডাউন আপ ডাউন ডাউন হচ্ছে, এটাও একটু মডিফিকেশন। এইগুলোর উপর মানে মোটামুটি ঝোঁকটা ধরো, তাহলে স্ট্রামিং প্যাটার্ন একটু এদিক ওদিক হলেও তোমাদের অতটা ম্যাটার করবে না। এছাড়া আরপিজিও প্যাটার্ন আছে, আমি তোমাদের লাস্টে দেখিয়ে দেবো একটু আরপিজিওভাবে, একটু স্লোভাবে গানটা কীভাবে নেওয়া যায়। তো আপাতত প্রচলিত যেভাবে আমরা সবাই শুনে অভ্যস্ত গানটি, সেভাবে তোমাদের লেসনটি দেখাই। ওকে, তো শুরুর অংশে চলে আসছি, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ওকে, তো ফার্স্টে ইউজ হলো ডি মাইনার, মিলন হবে কত দিনে, পুরোটা ডি মাইনারে আছে, আমার মনের, এটাও ডি মাইনারে আছে, আমার মনের মানুষ, খেয়াল করো কোন জায়গায় তালটা পড়লো বা ঝোঁকটা পড়লো, আর সেই ঝোঁকটা তোমরা ধরতে পারলে কর্ড চেঞ্জের এক্স্যাক্ট জায়গাটা ধরতে পারবে, আর এটা ধরতে পারে তোমাদের তাল আর কাটবে না। আমার মনের মানুষের শোনে, দেখো, আমার মনের মানুষের শোনে, তাহলে একবার, ওয়ান টু, ওয়ান টু, আমার মনের মানুষের শোনে, তাহলে ওয়ান টু, ওয়ান টু, এই জায়গাতে দেখো আমি কন্টিনিউয়াস স্ট্রামিং করে যাচ্ছি, কারণ টু কাউন্টের পরেই তো কর্ড চেঞ্জ করতে হচ্ছে, তাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আমার ডাউন ডাউন আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ ডাউন ডাউন, ডাউন ডাউন আপ ডাউন ডাউন করলাম। ওকে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের, আর দূর পর্যন্ত হলো শোনে, তাহলে এ শার্প সি ডি মাইনার, শোনে, শোনে। তো
যদি অসুবিধা হয় তাহলে একটাতেই রেখে দাও, অর্থাৎ শনি, এক দুই তিন চার ডি মাইনার শনি, ঠিক আছে? যেহেতু ফার্স্ট মোশনে গান কর্ড একটু আধটু চেঞ্জ করা বা কখনো কখনো অনেকে ইউজ করে থাকে, আমার মনের মানুষের শনি, এই শার্প আর সির মধ্যে অনেকে চেঞ্জ করছে। স্লো মোশনে গানটা গাইলে আবার এ শার্প লাগছে না ঠিকঠাক, আমার মো লাগছে না, তো এগুলো মাথায় রেখে করবে। আচ্ছা, এটা গেল ফার্স্ট পার্ট, এরপর সেকেন্ড পার্টে চলে আসবো। এখানে একটা ছোট্ট পার্টে ইউজ হচ্ছে জি মেজর কর্ডটি, ওকে, তোমরা স্কিপ করতে পারো, স্কিপ করে ডি মাইনারে রেখে দেবে, ঠিক আছে? চাতো পোকায় অহর নিশি চে আছে কালো শোষি, চাতো পোকায় অহর নিশি চে আছে কালো শোষি, হব বলে চরণ দাসী, আরে হব বলে চরণ দাসী। ওকে, প্রথমে ইউজ করলাম চাতো পোকায় জি মেজর, চাতো পোকায় অহর, একদম অ কথাতে ডি মাইনার, চাতো পোকায় অহর নিশি ডি মাইনারে আছে, তারপর চে আছে কালো ডি মাইনারে আছে, চে আছে কালো শোষি, সি শো কথাতে শোষি, এক দুই তিন, তাহলে এক দুই তিন, তাহলে একে তিনে পড়ল শোষি, ওকে, হব বলে চরণ দাসি ডি মাইনারে কন্টিনিউ, তারপরে আরে হব বলে চরণ, যেমনটা আগের মতো ছিল দাসি, অর্থাৎ এ শার্প মেজর সি মেজর ডি মাইনার, অথবা তোমরা যদি যেমনটা বলেছিলাম রেখে দিতে পারো দাসি, ওকে, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। সো বিভিন্নভাবে গানটা গাইতে পারো, আনন্দ করে গাও, মজা করে গাও, মিলন হবে কতদিনে ভেবে গাও। ওকে, তো মিউজিকের আসল পারপাসটা বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি মিউজিক মানে এত গাদা গাদা গ্রামার জেনে নিলাম, তারপরে মানে সেটাকে আর আনন্দের মুহূর্তগুলোতে ইউজ করতে পারলাম না, কষ্টের মুহূর্তগুলোতে ইউজ করতে পারলাম না, তাহলে কী লাভ শিখে? যাই হোক, তাহলে এইভাবে বাকি অন্তরাগুলো একদম সেম সুরে চলবে, তাই ওটাকে আমি প্লে করছি না, তার পরিবর্তে আমি কী করছি, স্কেল চেঞ্জ করছি, অর্থাৎ যদি আমি ই মাইনারে গাই, অনেকেরই হাই ভোকাল রেঞ্জ, তারা তো ই মাইনারে প্রেফার করবে, ইভেন আরও হায়ার স্কেলে প্রেফার করবে, আমি ই মাইনারে দেখিয়ে দিই। আর ই মাইনারে দেখিয়ে দিলে তোমরা ফার্স্ট পার্টে ক্যাপো ইউজ করে ওই ই মাইনারের যে কর্ডসগুলো মানে ওই শেপে প্লে করলে তোমাদের এফ মাইনারে গাইতে পারবে, সেকেন্ড ফ্রেটে ক্যাপো ইউজ করে গাইলে এফ শার্প মাইনারে গাইতে পারবে, থার্ড ফ্রেটে করলে জি মাইনার, ফোর্থ ফ্রেটে করলে জি শার্প মাইনার, সব তো তোমরা জানোই, তো ওই জন্য ই মাইনারে দেখিয়ে দিই। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, একদম যে স্ট্রাকচার তখন প্লে করেছিলাম সেটার থেকে প্লাস টু হয়ে গেছে। কীভাবে? তখন ডি মাইনারে গাইছিলাম আর এখন ই মাইনারে গাইছি, ডি মাইনার থেকে ই মাইনারে গ্যাপ দু ঘর, ডি মাইনারের পর ডি শার্প তারপর ই, একইভাবে ডি মাইনারের সাথে সাথে যে যে কর্ডসগুলো ইউজ হয়েছিল সেগুলো দুঘর করে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ওখানে সি ছিল যেটা, সেটা এখন ডি হয়েছে, ওখানে যেটা এ শার্প বা বি ফ্ল্যাট মেজর ছিল ওটা দুঘর প্লাস করে সি হয়েছে, ঠিক আছে? তাহলে ওখানে যেটা জি ছিল সেটা তাহলে দুঘর প্লাস করলে এ হবে, যেটা একটু পরে আসবো, তাহলে বুঝে নাও আরেকবার। মিলন হবে কত দিনে, আমার মনের মানু দিতে পড়ল শেরো স ই মাইনার শনে, তারপরে যে বিটটা পড়ছে সেখানে ডি মেজার, আমার মনের মানুষের নুতে গিয়ে ডি মেজারে পড়েছে স, এখানে সি স শনে, স্পিড মানে কাউন্টটা ফাস্ট করলে এক দুই তিন শনে, ওকে। সো এইভাবে ফার্স্ট পার্টটা হয়ে গেল, তারপরের অংশে চলে আসছি, এবার শুরু হবে এ মেজার থেকে, চাতো পোকায় অহর নিশি চে আছে কালো শোষি, হব বলে চরণ দাসি, আরে হব বলে চরণ দাসি, ওকে, প্রথমে ইউজ করলাম এ মেজার, চাতো কোপ্রায় অহর, অ কথাতে ই মাইনার, চাতো এ মেজার, কোপ্রায় অহর, অতে ই মাইনার,
নিশি ই মাইনারে আছে সে আছে কালো ই মাইনারে শো শো কথাতে ডি মেজার রেজোনেন্সটা ফিল করো দেখো মিলছে শো শি এই আওয়াজগুলোর সাথে তোমরা কর্ডসগুলো মিলিয়ে দেখবে সে আছে কালো শো শি ওকে হলো তারপর হব বলে চরণ ই মাইনারে আছে হব বলে চরণ দা ডি মেজার দাশি এক দুই তিন চার এই তিনে গিয়ে পড়ছে তাই কাউন্টার সাথে লিরিক্সগুলোকে ফেলে দিও না লিরিক্সগুলোর মাঝে মাঝেও কাউন্ট পড়তে পারে দাশি দেখো দা আ আশি এই আতে গিয়ে পড়ছে ই মাইনার অর্থাৎ দা আশি করতে গেলে তাল কাটবে ক্লিয়ার দাশি হব বলে চরণ দাশি আরে হব বলে চরণ এতক্ষণ তো ই মাইনারে আছে তারপর দাশি সি ডি ই মাইনার এক দুই তিন দাশি তুমি দেখো খেয়াল করে দেখো এই আওয়াজটা কিন্তু ই মাইনারের সাথেও যাচ্ছে পুরোটা দাশি না 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 দাশি অর্থাৎ তোমরা সি ডি ই মাইনার না করলে তোমরা ই মাইনার ডি ই মাইনারও করতে পারো সিতে একটা হারমোনিক্স এফেক্ট হচ্ছে তাই খারাপ লাগছে না বাট আমি অপশনস দিয়ে রাখছি দাশি ওকে ই মাইনার ডি ই মাইনার ঠিক আগে যখন বুঝিয়েছিলাম ডি মাইনার স্কেলে তখন তারা কী হবে দাশি ডি মাইনার সি ডি মাইনার তাহলে তোমরা অনেকগুলো অপশনস পেয়ে যাচ্ছ কীভাবে মডিফাই করবে জিনিসটাকে ঠিক এই কারণে বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন রকম কর্ড স্ট্রাকচার হয়ে থাকে ওকে যদিও সেই কর্ড স্ট্রাকচারের গুলোর মধ্যে লজিক থাকতে হবে এমন এমন কোনো কর্ড ফেলে দিও না যেগুলো মানে সুরের সুরটাকেই মেলাচ্ছে না মিল হচ্ছে না ওকে তো সেগুলো মাথায় করতে হবে আমি চেষ্টা করছি আপনারভাবে সেগুলো যাতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় এইগুলো বোঝানোর একটাই কারণ যাতে পরবর্তীকালে কোনো গান তোমরা যখন অ্যাটেম্প্ট করবে তখন যাতে তোমাদের ডিপেন্ডেবল কারোর উপর না হয়ে থাকতে হয় নিজেরা নিজেরা যাতে বানাতে পারো ক্লিয়ার এরপরে বাকি অন্তরাগুলো সেম সেম হবে তাই দেখাচ্ছি না এর পরিবর্তে তোমরা তো বুঝতেই পারছো যে অন্যান্য স্কেলে হায়ার স্কেলে যেতেই পারো সেটার কনসেপ্টে যাচ্ছি না অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে বা স্কেল শিফট করে কোন স্কেলে করতে চাও সেটা কমেন্টে জানালে আমি সেগুলো লিখে দেবো কর্ড স্ট্রাকচারগুলো যে এই এর জন্য ই মাইনারের জন্য এটা ছিল এই এই ছিল তাহলে মনে করো তোমরা এফ শার্প মাইনারে গাইতে চাইছো তার জন্য কী কী কর্ড স্ট্রাকচার হবে আই থিঙ্ক তোমরা একটু ভাবলে পেরে যাবে কারণ আমি তো লজিক দিয়েই রেখে দিয়েছি বাট তাও অসুবিধা হলে আমি আছি ক্লিয়ার এবার হচ্ছে ক্যাপো ভার্সন তোমাদের এ মাইনার স্কেলের শেপে দেখাবো তো সেটা কেমন মনে করো এ মাইনার তো আছে এখানে এ মাইনারটা বড্ড লো হতে পারে অনেক ফিমেলরা গাইতে পারেন তাদের জন্য লো স্কেল লাগবে তো ধরো এখানে রাখলাম বি মাইনার হয়ে যাচ্ছে তাহলে কী করে বি মাইনার কারণ এখানে ধরলে তো এ মাইনার কিন্তু আমি দু নম্বর ফ্রেটে ক্যাপো রেখেছি তাহলে তখন আমি যখন এ মাইনার ধরছি তখন অ্যাকচুয়ালি ওটা বি মাইনারের মতো করে ধরা হচ্ছে তাই আওয়াজটা বি মাইনার যদিও শেপটা এ মাইনারের ওকে মোটামুটি বি মাইনাস স্কেলে তাহলে মিলন হবে কত দিনে তাহলে এভাবে তোমরা এ মাইনার করতে পারো তাহলে তখন যে যে কর্ডসগুলো চেঞ্জ হয়েছিল এখন সেগুলো কোন কোন কর্ডস হবে আমার মনের মানু এখন জিতে ইউজ হবে মুশেরো শনে আমার মনের মানুষেরো ওকে এরপর কি হবে শনে এফ জি এ মাইনার ক্লিয়ার এখন এটার সুবিধাটা হচ্ছে তোমরা যে কোনো স্কেলে বাজাতে পারো বি মাইনার না করে সি মাইনার করতে পারো বাই দ্য ওয়ে আরেকটা জিনিস দেখিয়ে দিই ওই আরেকটা কর্ড ইউজ হবে না যেটা ডি মাইনারের সময় ইউজ হয়েছিল জি মেজার সেটা এখানে কি ইউজ হবে এখানে হবে ডি মেজার চাতক প্রায় অহর এক দুই তিন চার চাতক প্রায় অহর চাতক প্রায় অহর ওকে বুঝে গেছো তাহলে এই হচ্ছে টোটাল কর্ড স্ট্রাকচার এখন সুবিধাটা এখানেই যে তুমি ক্যাপ ইউজ করে যে কোনো স্কেলেই গাইতে পারবে একটু উঠে গেল মিলন হবে কত দিনে তারপর উঠে গেল সি শার্পে মিলন হবে কত দিনে তারপর আরেকটা উঠে গেল ডি মাইনার যেটা অলরেডি তোমরা ওখানে প্লে করেছিলে ওপেনে তাও এখানে তোমরা এই শেপে প্লে করতে চাইলে মিলন হবে কত দিনে ওকে এখানে করলে ডি শার্প এখানে করলে ই পরপর পরপর তোমার জন্য সব কিছু একদম স্ট্রাকচার রেডি তোমরা বাজাতে পারবে এখন তোমরা যদি সফট ওয়েতে গাও আর আরপিজিও প্লে করে গাও তাহলে ডিগতা দিত্তাক ডিগতা দিত্তাক দা 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 চার তিন দুই চার এক টাক টাক চার তিন দুই চার এক টিক টিক মানে এই টিক টিকটা হচ্ছে গ্যাপ এই গ্যাপটা লাগবে চার তিন দুই চার এক গ্যাপ গ্যাপ চার তিন দুই চার এক গ্যাপ গ্যাপ
ওকে, তোমরা ক্যাপও দিও বাজাতে, এই সরি ক্যাপও বলছি, পিক দিও বাজাতে পারবে। মিলন হবে কত দিনে, অসুবিধা হচ্ছে তাহলে সিম্পল করো, মিলন হবে কত দিনে, এক দুই তিন চার, মানে স্ট্রিং ইউজ হচ্ছে চার তিন এক দুই, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। অনেক ওয়ে বেরিয়ে আসবে যখন তোমরা মানে মন থেকে বাজানোর চেষ্টা করবে না, আর ঝোঁকটা বুঝে নেবে, তখন অনেক ওয়ে বেরিয়ে আসবে। আমি সিরিয়াসলি এরকম কিছু, আমার কোনো প্ল্যানিং থাকে না, তোমাদের সামনে লেসন করতে বসি আর নতুন নতুন প্ল্যানিং বেরিয়ে আসে। অনেক রকমভাবে বাজাতে পারো, অন্য কোনো রক স্টাইল বা ফাস্ট মোশনভাবে গানটা করার চেষ্টা করতে চাইলে তোমরা বার কর্ড ইউজ করতে পারো। ডি মাইনার এখানে আছে, সি তো এখানে আছে, এ শার্প এখানে আছে, জি এখানে আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। বা এরকম করতে পারো, শোনে। ওকে, তারপর ধরো চাতক প্রায়, কত রকমভাবে করা যায়। সো ডিপেন্ড করছে তোমরা কোন মুডে আছো। একটা রাতের একটা সফট একটা ওয়েদার, একটা কোনো চেঁচামেচি নেই, একদম সবাই শান্ত, তখন হালকা করে দু একটা স্ট্রিং প্লে করে দেবে, ভালো লাগছে। আবার অনেক জনকোলাহলের মধ্যে তোমরা প্লে করছো, চাইছো যে কিছু রক হয়ে যাক, তখন তোমাদের মুড চেঞ্জ করে দেবে। সো তুমি একজন ব্যক্তি, কিন্তু তোমার মধ্যে অনেক রকম ফিলিংস আছে বিভিন্ন বিভিন্ন সিচুয়েশনে। সো মিউজিক এটাই। আই হোপ তোমাদের লেসনটা কোনো না কোনোভাবে কাজে এসেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব যারা করে রেখেছো থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে দিও অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেছো কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখোনি, তারা কিন্তু নোটিফিকেশন পাবে না আমার নতুন কোনো ভিডিও আসলে। আর আর কি, বিন্দাস থাকো, হ্যাপি থাকো, হাসি খুশি থাকো। লাইফে প্রবলেমস থাকবে, পৃথিবীতে অনেক সমস্যা চলছে, আরও সমস্যা হয়তো হবে, কিন্তু ওভারকাম করতে হবে। এই পজিটিভ সেন্সটাই আমাদেরকে বাঁচতে সাহায্য করে। তো টাটা।